আপনারা জানেন রাতের অন্ধকারে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে ও সমস্ত ফর্মগুলি বিলি হতো যেন তারাই পেত, কারণ দল সেই ফর্মটা দিচ্ছি আপনাদের মাধ্যমে আমরা সেই ভাতাগুলি দেব। তো আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যার এই দুরুদিয়ে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে সমাজ কল্যাণ দপ্তরের অংশ উনি ওনাদের এখানে সুপারভাইজারবাবু আছেন, উনিও কিছু বলবেন আপনাদের অবগত। রম্ভা দেব বর্মা, নারায়ণ কর্মকার। আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয়া ত্রিপুরা সরকার ইতিমধ্যে 30,000 সামাজিক ভাতার ঘোষণা করেছে। তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা 8 নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগর স্কুলে 4টা বুথের এই এলাকার যারা সত্যিকার অর্থে যারা দল মত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে যারা সত্যিকার অর্থে ভাতা প্রাপক তাদেরকে আমরা একটা শিবিরের মধ্য করে শিবিরের মধ্য দিয়ে এখানকার যারা আছেন ওনাদেরকে আমরা ভাতার ফর্মগুলি ডিস্ট্রিবিউট করছি। 30টা প্রকল্পে বিভিন্ন স্কিমের 30টা প্রকল্পের ভাতার ফর্ম আজকে আমরা এখানে বিতরণ করছি। এখানে আমাদের এখানে উপস্থিত ছিলেন সিটিপি অফিসের সুপারভাইজার সাহেবও ছিলেন। তো আমরা এটাই চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া, এই ক্ষেত্রে দল মত সমস্ত কিছুর উঠে আমরা এই জিনিসটা মানে বিতরণ করছি, যাতে সিপিএম কংগ্রেস কাউকে বাদ দিয়ে তো আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না, তাহলে সত্যিকার অর্থে মুখ্যমন্ত্রীর স্বপ্নটা পূর্ণ হবে না। তাই আমরা সমস্ত কিছুর উঠে সত্যিকার অর্থে যারা ভাতা পাবো তাদের মধ্যে আজকে এখানে কম বিতরণের অনুষ্ঠান করছি।